সাম্প্রতিক পারফরম্যান্স বলছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্টার পারফর্মার হতে পারেন মেহেদী হাসান মিরাজ। বোলিং তো আছেই, আফগান বাহাতি বোলারদের বিপক্ষে দারুণ সফল ছিলেন এই অলরাউন্ডার। পক্ষান্তরে ফজল হক ফারুকি, মুজিবুর রহমানরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন টাইগারদের। অতীত ইতিহাস বলে যে কোনো টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশ জয় দিয়ে করতে পারলে ভালো কাটে পুরো আসর। তাই তো আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চাইবে টাইগাররা। আফগানদের সাথে ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজ হারলেও এশিয়া কাপে আফগানদের উড়িয়ে দেওয়ার সুখস্মৃতি আছে বাংলাদেশের। আফগানিস্তান তো মোটেই পুরো টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্যের সিংহভাগ নির্ভর করবে ব্যাটারদের পারফরমেন্সের উপর। আফগানিস্তানের বাঁহাতি পেসার আর স্পিনাররা নতুন বলে খুব পারদর্শী হওয়ায় ডানহাতি টাইগার ব্যাটারদের আধিপত্য দেখাতে হবে এশিয়া কাপে, ঠিক যেমনটা করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ধর্মশালার এই ম্যাচেও ব্যাটার মিরাজের উপর বাড়তি দায়িত্ব দিতে পারে ম্যানেজমেন্ট। তিন নম্বরে নাজমুল শান্ত আছেন দারুণ ফর্মে, তিনিও শতক হাঁকিয়েছেন সবশেষ আফগানিস্তান ম্যাচে। সেই আত্মবিশ্বাসটা কাজে লাগাতে হবে শান্তকেও। টাইগার একাদশে স্পিনটা সবচেয়ে ভালো খেলেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। মিডল অর্ডারে এই দুই ব্যাটারের জ্বলে ওঠাটাও খুব জরুরি, বিশেষ করে শুরুর ছন্দটা আবারও ফিরে পেতে হবে হৃদয়কে। গেল বিশ্বকাপের স্টার পারফর্মার বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্য খুব প্রয়োজন, বিশেষ করে সাকিবের ব্যাট থেকে রান নিয়মিত এলে ভালো বিশ্বকাপের স্বপ্নটা আরও গাঢ় হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা শক্তি বোলিং ডিপার্টমেন্ট, তাসকিন হাসান শরীফুলরা আছেন দারুণ ছন্দে। তবে ভারতীয় কন্ডিশনে সাকিব নাসুম এমনকি সুযোগ পেলে শেখ মেহেদীও হতে পারেন কার্যকরী। আফগানিস্তানেরও মূল শক্তি বোলিং, শুরুতেই দুই বাঁহাতি ফজল হক ফারুকি আর স্পিনার মুজিবুর রহমান কঠিন পরীক্ষা নেবে বাংলাদেশের। তবে মিডল ওভারে আসবে দলের সেরা অস্ত্র রশিদ খান। আফগানিস্তানের সবচেয়ে সেরা ব্যাটার ইব্রাহিম জারজান 19 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে 4টি শতক হাঁকিয়েছেন। 21 বছর বয়সে এই ব্যাটারের গড় 53.53। দ্বিতীয় সেরা ব্যাটার ওপেনার রহমতুল্লাহ গুরমাজ এই ব্যাটার ভালো শুরু পেলে কাজটা কঠিন হতে পারে টাইগার বোলারদের জন্য। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।